জানি লোকের চরণে ধরি। রিমা হত্যার কিছু কথা বলতে শুরু করি, ভুল করিলে ক্ষমা করবে না আমার দুঃখের সারি বন্ধু হে। গায়ক আমি শিল্পী শেখর ময়মন সিংহে বাড়ি, মনের মতো কণ্ঠ যেন দিতে আমি পারি, দুহাত তুলে আল্লাহর কাছে এই মোনাজাত করি বন্ধু হে। গানের ছন্দ লিখছেন যিনি কুনা বাড়ি থাকে, রঘুনাথ দাদা নামে সবাই চিনে তাকে, পরিচয়টা দিয়ে দিলাম আমি গানের ফাঁকে বন্ধু হে। এইবার শুনেন মূল কাহিনী শ্রোতা বন্ধুগণ, মনির হোসেন সুরজ নামে ছিল বড় লোকের ধন, তার কিছু কথা এইবার করি আলাপন বন্ধু হে। বাংলাদেশের বড় ডাক্তার মেহেরুননেসা, স্বামী তাহার আবুল কাশেম ধানমন্ডিতে বাসা, সোনার টুকরা ছেলে নিয়া করে কত আশা বন্ধু হে। স্বামী স্ত্রী দুইজন মিলে সুখে দিন কাটায়, টাকা পয়সা ধন দৌলত কোনো অভাব নাই, মনির হোসেন সুরুজকে স্কুলে পাঠায় মা বাবায়। কিসের লেখা কিসের পড়া মনির ভাবে তাই, আমার বাপের টাকা পয়সা কোনো অভাব নাই, বন্ধু বান্ধব নিয়ে মনির স্কুল ফাঁকি দে বন্ধু হে। মনিরের মা ভাবে বসে করি কি উপায়, ছেলে আমার লেখা পড়া কি কারণে ফাঁকি দেয়, উচ্চ শিক্ষা দিতে ছেলে বিদেশে পাঠায় বন্ধু হে। বিদেশেতে গিয়া মনির নেশা করে ভাই, ফোন করিয়া মায়ের কাছে শুধু টাকা চায়, বেশি টাকা পেয়ে মনির খারাপ হইয়া যায় বন্ধু হে।
বিদেশেতে লেখা পড়া করে না মনি, মায়ে বলে ছেলের গায়ে বাতাস লাগছে শনির, ফেরত আসো মনির তোমার পড়ার দরকার নাই বাবা হে। মনির হুসেন বাড়ি আইসা ভাবে মনে মনে, বেশি টাকার মালিক হইব অল্প কয়দিনে, ব্যবসা করব টাকা লাগব বলে মায়ের শোনে বন্ধু হে। করতে চললো মনির সাথে সেলিম সাহ, চট্টগ্রামে বন্ধুর বাসায় প্রেমেতে মারিল ঝাপ, মেয়ের নাম কি খুকু মনি তার সাথে হয় ভাব বন্ধু হে। সেলিম সাহেব চালাক বেশি মনির বুঝে নাই, তাই তো সেলিম চাল খাটাইয়া কুকুর পাশে বসায়, 1986 সালে এই ঘটনা হয় বন্ধু হে। বাড়ি কুমিল্লাতে ভদ্র পরিবার, বাবা ছিল সরকারি পুলিশের অফিসার, নামটি হলো মুকসেদ আলী, সম্মান কত তার বন্ধু হে। কুকুর স্বামী আবু জাফর ব্যবসা করিত, দাম্পত্য জীবনে কুকুর শান্তি নাহি পাইত, ব্যবসা করত চিটাগাঙে বাড়িতে না যাইত বন্ধু হে। আবু জাফর মদ খেয়ে মাতাল হয়ে রায়, চরিত্র তার খুবই খারাপ কুকু জানতে পায়, নারীর শোভা ঘরের প্রতি কি করে বোঝাই বন্ধু হে। হইছে রূপবতী রূপের ইরানী, এত রূপ থাকতে কেন চোখে তাহার পানি, স্বামী হারা নারীর মতো হবে কলঙ্কিনী বন্ধু হে। হুকুমনি স্বামীর আশায় রাত্রি জেগে রয়, স্বামী তাহার ঘুইরা বেড়ায় ফিরে না তো বাসায়, স্বামীর অবহেলায় খুকু খারাপ হইয়া যায় বন্ধু হে।
সেলিম সাহেব খুকুর সাথে ঘুরিয়া বেড়ায়, তাই দেখিয়া মনির হোসেন আরে আরে চাহায়, প্রেমালাপন করে দুইজন মনির বুঝতে পায় বন্ধু হে। হাতে ঘড়ি চোখে চশমা বড়ই সুন্দরী, মনির বলে খুকু তুমি হইবা আমারি, তোমার জন্য এই দুনিয়ার সবই ছাড়তে পারি বন্ধু হে। মনির দিল প্রেমের প্রস্তাব খুকু মনির কাছে, তুমি যদি রাজি না হও আমি যাব মোহরে, খুকু বলে রাজি আমি আইসো আমার ঘরে বন্ধু হে। কুকুর সাথে মনিরে প্রেম গভীর হইয়া যায়, কুকুর স্বামী তাই দেখিয়া করে শুধু হায় হায়, মনির বলে সামনে আমার কোনো বাধা নাই বন্ধু হে। কুকুর স্বামী তাই দেখিয়া কেন্দে বুক ভাসায়, আমার দোষে খুকু আজ নষ্ট হইয়া যায়, কুকুর স্বামীর হঠাৎ করে অসুখ হয়ে যায় বন্ধু হে। মনির বলে শুনো খুকু এই তো সময় যায়, স্বামী নিয়া ঢাকা চলো চিকিৎসা রুসিলায়, বাসা ভাড়া কইরা থাকবো ঢাকা লাল মাটি আয় বন্ধু হে। এসে মনির হোসেন বাসা ভাড়া লয়, যেখানে যা খরচ পাতি সব কিছু মনির দেয়, কুকুর স্বামী দেখে সবই বলার কিছু নাই বন্ধু হে। মনির ছিল শিল্পপতি গার্মেন্টস এর মালিক, সেই গার্মেন্টস এ চাকরি করে হাজার হাজার শ্রমিক, শ্যামলীতে নাম করা ন্যাশনাল ফ্যাক্টরি বন্ধু হে। কুকুর সঙ্গে মনির হোসেন গার্মেন্টস এতে যায়, মনিরের মাসে ঘটনা কেমনে যেন জানতে পায়, এত নিচে নামছে মনির মান সম্মান আর নাই বন্ধু হে।
কথা শুনে মনিরের মায় করে হায় রে হায়। এই সমস্ত কথা যদি লোক সমাজে জানতে পায়, উঁচু মাথা নিচু হবে মনিরের সালায় বন্ধু হে। মনিরের মা তাড়াতাড়ি ঘটক খবর দে, জলদি কইরা মেয়ে দেখো দুই চার দিনের মাথায়, মনির হোসেন বিয়া করব সবারে জানায় বন্ধু হে। শারমিন রিমা নামের মেয়ে দেখতে সুন্দরী, লেখা পড়ায় ভালো যেমন চোখে মায়ার দুরি, মনিরের মায় খবর পাইয়া যায় সে বাড়ি বন্ধু হে। সাংবাদিক নিজামুদ্দিন স্বাধীনের সময়, রাজা কারে ধইরা নিছে আসে নাইয়ার বাসায়, তিনটি মেয়ে ঘরে রেখে শহীদ হয়ে যায় নিজামে। তিন বৎসরের কালে রিমা এতিম হইয়া যায়, অনেক কষ্টে মায়ের কোলে শারমিন রিমা বড় হয়, কলেজেতে পড়ে এখন বয়স তেমন নয় বন্ধু হে। লা পারবিন ঘটক হইয়া সবাইকে জানায়, শারমিন রিমা গরিব মেয়ে বাবা তার বেঁচে নাই, সব কথা শুনতে পারলো মনিরে রিমায় বন্ধু হে। মনিরের মা মেয়ে দেখে পছন্দ করে, 1988 সালে বৃহস্পতিবারে 29 ডিসেম্বরে বিয়া হইয়া গেল বন্ধু হে। এরপরে রিমা বিবি স্বামীর বাড়ি যায়, যাইয়া দেখে সেই বাড়িতে কোনো লোকজন নাই, কেমন বিয়া এই কপালে লেখে বিধাতায় বন্ধু হে। নেশা কইরা মনির হোসেন ঘরে ফিরে যায়, বড় বড় চক্ষু দিয়া রিমার দিকে তাহাকায়, তাই দেখিয়া রিমা বিবি ভয়েতে ডরায় বন্ধু হে।
রাগের মাথায় মনির হোসেন শুয়ে পড়ে ভাই, রিমা তখন জড়িয়ে ধরে স্বামীর দুটি পাহাই, ওগো তোমার কি হইছে বলো না আমায় স্বামী হে। মনির হোসেন রিমার গায়ে মারে জোরে লাথি, রিমা তবু স্বামীর কাছে করে এই মিনতি, তুমি আমার জীবন মরণ তুমি সঙ্গের সাথী স্বামী হে। ছাড়িয়া মনির হোসেন খুকুর কাছে যায়, খুকু বলে মনির তুমি আইসো না মোর বাসায়, পুরুষ জাতি ঘুরে শুধু লাভেরই আশায় বন্ধু হে। মনির বলে খুকু তুমি কেন বুঝো না, তোমার আমার প্রীতি রিমা তো জানে না, তুমি ছাড়া এই জীবনে আর কেউ আসবে না বন্ধু হে। বলে মনির তোমার বুঝি না তো ভাও, অনেক রাত্রি হইয়া গেছে তাড়াতাড়ি চহিলা যাও, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় রিমাকে বোঝাও বন্ধু হে। রিমা বলে রোজ রোজ কোথাও তুমি গেলে, লিপস্টিকের দাগ দেখি তোমার দুটি গালে, বিষ খাইয়া মইরা যাব তোমার কিছু হইলে স্বামী হে। এই কথা শুনিয়া মনির থাপ্পড় মারে গালে, মনির বলে শুনো রিমা তোমাকে দেই বলে, বাড়াবাড়ি না করিয়া যাও তুমি চলে রিমা হে। রিমা তখন কানতে কানতে বলিতে লাগে, আমারে ভালো লাগে না বলতা বিয়ার আগে, বাপের বাড়ি থাকতাম আমি কুমারী হয়ে স্বামী হে। পরের দিন মনির হোসেন গার্মেন্টসেতে যায়, অফিস রুমে বৈশা মনির কুকুর কাছে ফোন দেয়, গার্মেন্টসেতে চইলা আসো তোমারে জানাই বন্ধু হে।
বুকু তখন চইলা আসে মনিরের কাছে তে, মনির বলে তোমায় ভুলে পারি না থাকিতে, রিমাকে তারাইতে হবে বলো কেমন করে বন্ধু হে। সাথে মনিরের প্রেম রিমা জানতে পায়, রিমা তখন রিক্সা নিয়া গার্মেন্টসের ভিতরে যায়, যাইয়া দেখে প্রেমের বাতাস লাগছে তাদের গায়ে বন্ধু হে। মনির বলে রিমা তুমি অফিস আইলা কে, দরকার হইলে ফোন করিতা বাসায় আমি যাইতাম, রিমা বলে মধুর প্রেম দেখিতে আসিলাম স্বামী হে। তার কারণে আমার ঘরে জলে দুষে রাগু, ডাইনি বুড়ি ধরা পড়ছে ওরে আমি করব খুন, ফুকু বলে রিমা তোমার শিরব মাতার চুল সতীন হে। রইল চুপ করিয়া কথা বলে না, ফুকু বলে এই যুদ্ধে আমি হারব না, আজ থেকে শুরু হবে নতুন ফর্মুলা রিমা হে। রিমা বলে প্রাণের স্বামী তোমারে জানাই, চইলা যাবো বাপের বাড়ি থাকবো আমি কার আশায়, মনে চাইলে যাইও তুমি রিমার কে হো নাই স্বামী হে। রিমা তখন চইলা গেল বাপের বাড়ি, মায়ের কাছে গোপন রাখলো রিমার দুঃখের সহারি, স্বামী আমার ভালো আছে আরো ভালো আছে শাশুড়ি। এইদিকেতে খুকু মনির আলগা বাতাস খায়, অনেকদিন পর মনির হোসেন আইলো রিমার বাসায়, শাশুড়িকে সালাম দিয়া রসের কথা কয় রিমাকে। মনির বলে শুনো রিমা তোমারে জানাই, চলো দুইজন হানি মনে চট্টগ্রামে ঘুরতে যাই, রিমা তখন রাজি হইয়া মাতাকে জানায় বন্ধু হে।
দুইজন থাকে হোটেলে, মনে মনে ভাবে মনের সুযোগ একটু পাইলে, পথের কাঁটা দূর করিব চিরদিনের জন্য বন্ধু হে। রিমা বলে কিসের চিন্তা করো মনে মনে, মনের কথা প্রাণের স্বামী বলো আমার সহনে, খারাপ লাগলে বাড়ি চলো বলো মায়ের ফোনে স্বামী হে। দুইজন তখন রওনা দিল রাতের অন্ধকারে, স্টারিং এ বৈশা মনির গাড়ি চালাই জোরে, মুক্তি সরণির কাছে গিয়া গাড়ি বের করে মনিরে। গাড়ির ভেতর থেকে মনির পেপসির বোতল লয়, বোতল দেখা রিমা তখন ভয়ে কাতর হয়, মনির হোসেন বাড়ি মারল রিমার মাথায় বন্ধু হে। মাথা পেটে রক্ত পরে রিমার সারা গায়, রক্ত দেখে রিমা তখন ধরে স্বামীর পাহায়, কি অপরাধ করছি আমি মার কেন আমায় স্বামী হে। মনির বলে রিমা তোমায় বিয়া করিয়া, এই জীবনের সুখ শান্তি গেছে যে চলিয়া, তুমি আমার পথের কাঁটা দিলাম যে সরাইয়া রিমা হে। এই বলিয়া মনির রিমার পেটে চালায় ছুরি, ছুরি ধইরা রিমা তখন করে জোড়া জুরি, মুসরাইয়া মুসরাইয়া ছুরি কাটলো নারী ভুরি বন্ধু হে। কত আশা করে স্বামী তোমায় করছি বিয়ে, আমারে মাইরো না স্বামী ধরি তোমার পাহায়, আমি মরলে পাগল হইব আমার দুঃখী মায়ের স্বামী হে। আরো বলে আল্লাহর কাছে ও গো মালিক সাই, নিদান কালে সাক্ষী তাই কো তোমার কাছে জাহানাই, আমার মতো স্বামীর ঘরে কেউ যেন না যায় বিধি হে।
কত কথা রিমার মনে রয়ে গেল জমা, পাষাণ মনি রে তবু করলো না তো ক্ষমা, কোনদিন পারবে না রিমা হইতে প্রিয় তোমা বন্ধু হে। লাসপেলিয়া মনির হোসেন ঢাকা এলো চলে, সূত্রাপুর থানার সামনে মনির এসে নামে, মনে মনে বলে আজকে যাব না বাড়িতে বন্ধু হে। আবাসিক বদর হোটেলে রুম নিল ভাড়া, মনিরের মনু দাস উদাস বুঝতে পারে তাহারা, মনির তখন তাদের কাছে কইরা গেল ধরা বন্ধু হে। রিমাকে যে মারছি আমি গোপন রাইখো ভাই, লুকে জানলে ফাঁসি হবে বাঁচার উপায় নাই, এই বলিয়া রুমে ঢুকে বেহুশ হয়ে যায় বন্ধু হে। বিছনার চাদর হাতে নিয়া উপর দিকে চায়, কি জানি কি ভেবে মনির ফেনেতে ফাঁস লাগায়, লোকজনে দেখে তারে মেডিকেলে নেয় বন্ধু হে। মোল্লা মেডিকেলে নিয়ে আসিল, প্রশাসনের রিমার কথা জানিতে পারিল, মনিরের মা খবর পেয়ে মেডিকেল আসিল বন্ধু হে। এইদিকে তেরি মারলাস দেখে কত লোকে, কত সুন্দর চেহারা তার রক্তের চিহ্ন বুকে, সিদ্ধিরগঞ্জের পুলিশ আইসা মর্গে চালান দেরি মাকে। লাশ নিয়া চলিয়া যায় পুলিশের গাড়ি, কেউ জানে না নাম ঠিকানা কোন গ্রামে বাহারি, পরনেতে ছিল যে তার অনেক দামি শাড়ি বন্ধু হে। মনিরকে পুলিশে ধরছে করছে নাকি খুন, এই শুনিয়া কেঁদে উঠে রিমার মায়ের মন, আমার রিমা কোথায় আছে জানতে চাই তখন বন্ধু হে।
লাগেছে একটি মেয়ের লাশ। কথা শুনে মা জননী ফেলে দীর্ঘ শ্বাস, মনির পুঁজি করছে আমার রিমার সর্বনাশ। বন্ধুবে যাইয়া দেখে রিমা রইছে মাটিতে পড়িয়া, রিমা তো আর বেঁচে নাই গেছে যে মরিয়া। মায়ে তখন রিমাকে ধরিল জড়াইয়া। বন্ধু হে কানতে কানতে মা জননী বেহুশ হইয়া যায়, খুনির বিচার আল্লাহ করবে বলে রিমার মাহায়। ফুলের মতো নিষ্পাপ রিমা দুনিয়াতে নাই বিধি হে। এইদিকেতে মনিরের মায় বলে ছেলেকে, কারো কাছে মুখ খুলবা না বলি যে তোমাকে, আমি বাইচা থাকতে তোমার কোনো চিন্তা নাই বাবা হে। মনিরের মা চিন্তা করে একটি মাত্র ছেলে, তারে নিয়া বাঁচবো আমি ছেলের ফাঁসি হলে, বাঁচাইবো ছেলেকে আমি যত টাকা লাগে। বন্ধু হে বেহুশ হইয়া গেছে মনির থানার ভিতর, জোরে জোরে কান্দা মনির হয়ে গেছে কাতর, ফাঁসির অর্ডার হবে এখন আমারই উপর। বন্ধু হে থানা থেকে পুলিশ তখন মনিরকে নিয়ে, ম্যাজিস্ট্রেটের সামনে গেল সব কিছু বলিতে, ঘটনা খুইলা বলে মনির আদালতে। বন্ধু হে মনির তখন সব কথা দিল যে বলিয়া, বিচারপতি লেখলো খাতায় সব কিছু শুনিয়া, বিচার শুরু হইয়া গেল সুন্দর এই দুনিয়ায়। বন্ধু হে ১৯৯০ সালে ফাঁসির অর্ডার হয়, ২১ মে ফাঁসি হবে সবাই শুইনা কয়, সঠিক বিচার চলতে আছে সোনার বাংলায়। বন্ধু হে
রায় শুনে দেশের সবাই খুশি হয়। হাইকোর্টেতে আপিল করতে মনিরের মায় প্রস্তুত নেয়, মাথা কিতে ছেলে মরবে কেমনে মায়ে সয় বন্ধু হে। মনিরের মা বলে, বাবা চিন্তা কইরো না, কত কিছু বইলা মায়ে দিল যে শান্ত হোনা, রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইব চিঠিতে। মনিরেরই জীবন প্রদীপ করে মিটি মিটি, ছেলের জীবন ভিক্ষা চাইয়া দিল তিনটা চিঠি, চিঠির উত্তর আইলো কিন্তু মনির ক্ষমা পায় নাই চিঠিতে। মনিরের ফাঁসি হবে হাকিম দিল রায়, 1994-এর 26শে জুলাই, রাত একটাই ফাঁসি হবে সবাই জানতে পায় বন্ধু হে। ফাঁসির অর্ডার শুনে হায় গো মনিরের মায়, নয়ন জলে সামনে গিয়ে মনিরকে বোঝায়, সবাই রক্ষা পেয়ে গেল তুমি ক্ষমা পাও নাই বাবা হে। মনির হোসেন বলে, মা গো সময় বেশি নাই, আমার কিছু কথা আছে তোমাকে জানাই, আমি মরলে লাশ আমার রিমার পাশে রাইকো মাতা হে। আমার যত টাকা পয়সা ব্যাংকে আছে জমা, রিমার নামে লেখা দিও আমায় কইরো ক্ষমা, কান্দিলে আর কি হবে আর তো বাঁচবো না মাতা হে। কানতে কানতে মা বাবা চলিয়ায় আসে, এত লোক থাকতে মনিরের কেউ তো নাই পাশে, পাপ করিলে পাপের শাস্তি পেতে হয় জগতে বন্ধু হে।